মহামারী থেকে দেশকে বাঁচাতে সাধুতির ফল বিতরণ তারকেশ্বরের ফল ব্যবসায়ীর। বিগত বহু বছর ধরে গঙ্গাসাগর মেলার পর ভারতবর্ষের প্রচুর সাধু সন্ন্যাসী তারকেশ্বর মন্দিরে আসেন এবং তারকেশ্বর মঠে দু একদিন থাকেন। সেই সময় তারকেশ্বরের বহু মানুষ সাধুদের ভোজনের আয়োজন করেন। এবছরে বেশ কিছু সাধু সন্ন্যাসী মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আজ তারকেশ্বরের বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপদের উদ্যোগে মন্দির আগত সাধু সন্ন্যাসীদের দেয়া হল বিভিন্ন ফলসহ একটি করে প্রণামী থালা। এ প্রসঙ্গে ফল ব্যবসায়ী প্রদীপ দে জানান, প্রতি বছরই আমি সাধুদের সেবার আয়োজন করে থাকি। বাবাদের কাছে আশীর্বাদ চাইব, দেশ থেকে করোনা যেন দূর চলে যায়, দেশ যেন আবার করোনা মুক্ত হয়। তারকেশ্বরবাসীর কাছ থেকে এই উপহার পেয়ে খুশি হয়ে তারা দুহাত ভরে উপস্থিত ভক্তদের আশীর্বাদ করেন। এটা আমি করে থাকি, আমার ভালো লাগে, ভোলানাথের আশীর্বাদে। মানে আমি আমার ফলের দোকান বাসস্ট্যান্ডে সেই সূত্রে, এবং আমি এটা করে থাকি প্রত্যেক বছরই। সাধুদের আমি ফল দান করে থাকি এবং অন্যান্য মানে কাজের সঙ্গে যুক্ত থাকি, মানে সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত থাকি, সমাজসেবামূলক কাজ। তো আজকে মানে আমাদের আগত সাধুদের জন্য কী কী ব্যবস্থা করেছেন? আজকে আমি মোটামুটি 13 রকম আইটেম নিয়েছি। ফল বাদ্য মিষ্টি আছে, মোয়া আছে, ঠিক আছে, তো আছে। তারপরে এবং দক্ষিণে 100 টাকা করে প্রত্যেক সাধুকে, সেই হিসাব করে আমি বলি সাধুদের কাছে কী চাইবেন, আশীর্বাদ হিসাবে কী চাইবেন? আশীর্বাদই চাইবো যাতে দেশ থেকে করোনা মুক্ত হোক আর সবাই ভালোভাবে থাকতে পারে, এটাই চাইবো সাধুদের কাছ থেকে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।